মানুষের আসলে চাওয়ার তো শেষ নেই। হ্যাঁ, আপনি মনে করেন একটা মসজিদ তৈরি করেছে, ইচ্ছা আছে আমি একটা চক্ষু হাসপাতাল তৈরি করব, ইচ্ছা আছে একটা মনে করেন বৃদ্ধাশ্রম তৈরি করব। হ্যাঁ, তো প্রাপ্তির তো কোনো শেষ নেই, চাওয়ার তো কোনো শেষ নেই। তাই একটা দিকে অবশ্যই বলবো যে যে চলচ্চিত্রে এসে যেটা আমি পেয়েছি সেটা হলো আমার দর্শকের ভালোবাসা পেয়েছি, দর্শক ইনশাল্লাহ মানে আমার ছবির মাধ্যমে চিনতে পেরেছে। তবে হ্যাঁ, দর্শকের আরও কিছু ভালো ভালো কাজ দেওয়ার উচিত ছিল, তবে এখনও যে আমরা দিতে পারবো না তাই না, আমি ডাইরেকশন দিয়েও কিন্তু দিতে পারি। তো অনেক কিছুই প্রাপ্তি অপ্রাপ্তি মিলেই তো মানুষ, আমি এটা থেকেই যাবে মৃত্যু তাক পর্যন্ত আমি মনে করি আর কি। হ্যাঁ, আর একটা বলি আমি ভাই একটুখানি বলি যে এই মসজিদটা তৈরি যে করেছি, এই যে আমার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার উনি হলেন আমার কী আপনার ওনার নাম হলো আপনার রাজ্জাক, আমি রাজ্জাক সাহেব, উনি কিন্তু এটার কন্ট্রাক্টর, এই পুরো মসজিদটা তৈরি করেছেন, জাকির হোসেন, ও এটার পুরোটাই দেখভাল করেছে। হয়তো পয়সাটা আমার, কিন্তু দেখভাল করার কিন্তু অনেক বড় একটা মানুষ দরকার হয়, বাস্তবায়ন সে করেছে এটাকে। আমি এনাদের প্রতি কৃতজ্ঞ, এনাদের সহযোগিতা না পেলে আজকে মনে হয় এই ছোটো পরিসর হোক না কেন আমি একটা আল্লাহর ঘর তৈরি করতে পেরেছি, যে আল্লাহ যে আমাকে তৌফিক দান করেছেন, আল্লাহ যে কবুল করেছেন, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। এটা মানে করেন যে দেশের মানে দেশের জনগণের যে কাছে তারা যে নামাজ পড়বে এটা আমার বড় প্রাপ্তি। আপনারা দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো কাজ করতে পারি আর সামনে আর কি।